ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, সকালবেলা উঠেছি, বলতে 7টার সময় উঠেছি, কারণ ঘুম হচ্ছিল না, ডাক্তার দেখিয়েছি তোমরা জানো, সেই জন্য আমাকে ওষুধ দিয়েছে, জানি না তো, মানে সকালে ঘুম ভাঙছে না, 7টা বেজে গেছে, আর মেয়ে স্কুলে যাবে, মেয়ে নিজে নিজে উঠে রেডি হয়েছে, তোমাদের দাদাভাইও সকাল সকাল উঠে পড়েছিল, দিয়ে ও মেয়েকে স্কুলে দিতে গিয়েছে, মানে আমি উঠতেই পারছি না, এমন অবস্থা। ডাক্তার বলে দিয়েছে যে একটু যে ওষুধগুলো দিচ্ছি তোমার ঘুম হবে, কারণ ঘুম না হওয়ার জন্য আমার প্রেশারটাও বাড়তে ছিল, তাই ডাক্তার কোনো প্রেশারের ওষুধ দেয়নি, বলছে যে এই এই এত অল্প বয়স থেকে প্রেশারের ওষুধ দেওয়া যাবে না, সেই জন্য আর প্রেশারের ওষুধ দেয়নি। তো ঘুমের এই ওষুধের মধ্যে কি ঘুম হবে জানি না, তো ঘুম হচ্ছে এটা, এই দেখো এরকম তিন রকমের ওষুধ দিয়েছে, বলছে এই ওষুধ খেলে তোমার ঘুম হবে আর শরীরটা ধীরে ধীরে ঠিক হবে। কারণ কি বলো তো বন্ধুরা, জ্বরের পর থেকে মেয়েদের, আমার ফার্স্ট জ্বর হয়েছিল, তারপরে মেয়েদের হয়েছে, মানে আমার জ্বরের পরে আমি আমার নিজের দিকে খেয়াল করার আমি সময় পাইনি, কারণ মেয়েদের এতটা শরীরটা খারাপ ছিল, আর সেই জন্যে তো যাই হোক, মেয়েরা যখন এখন ভালো হয়েছে তখন নিজের দিকে দেখছি যে সত্যি কথা নিজের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, সেই জন্য ডাক্তার কাছে গিয়েছিলাম। আর যাই হোক, সকালে কাজকর্ম করে নিয়েছি, এখন 9টা বাজতে চলছে, গিয়ে ঘুমাচ্ছে, আর আমার তো সকালে কাজকর্ম হয়ে গেছে, চা খেয়েছি, তো এখন আমি কালকে রাত্রিবেলা এত গরমের জন্য কালকে রুটি বানাইনি। তো আর প্রত্যেকেতে তোমার দাদা তো জানো, শীত গ্রীষ্ম বর্ষা সব দিনই ও রুটি খায়, ও ওর ভাত খায় না রাত্রিবেলা কোনো দিনই, তো কালকে মুড়ি খাওয়া হয়েছে, সকালবেলা এখন একটু চিড়ে খাবো ভেবেছি। আর ঠিক আছে বন্ধুরা, চলো পুরো ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই দিদিভাইয়ের পাশে থাকবে। তো গাইস দেখো, আমি এখন রান্নাঘরে চলে এলাম, আমি না একটু একটু করে দুধের সর উঠিয়ে উঠে রেখেছিলাম, দেখো এতটা দুধের সর হয়েছে, মানে এই বাটিটার এক বাটি দুধের সর হয়েছে, তাই ভাবলাম সকাল সকাল একটু ঘি করে নিই, তো ভালো করে এই সরটাকে এখন মেখে নেবো, মেখে জল দিয়ে ভালো করে মাখা উঠিয়ে তারপরে আমি ঘি বানাই। তো তোমরা এর আগের ভিডিওতে আমি একটাবার দিয়েছি যে কীভাবে ঘি ওঠানো হয়, তো তোমরা আজকেও দেখে নিতে পারো যে আমি কীভাবে ঘি করি। বাড়িতে ধরো আমি 500-600 মতো ঘি বানিয়েছি, আর যত ঘি বানাই আগে অনেক খাওয়া হতো, কিন্তু গরমটা পড়াতে আর ঘি টিগুলো বেশি খাওয়া হয়নি, কারণ না খাওয়াই ভালো, বেশি উগ্র জিনিস ঘি তেল মশলা এগুলো এখন এই গরমে একটু অ্যাভয়েড করাই বেটার হবে। তো আমি এখন ঘিটা বানিয়ে নিই, মেয়ে তখন ঘুমোচ্ছে, কারণ ও ওঠা মানে বেশ কিছুক্ষণ কোলে থাকে, এই জন্য তো মানে কোল থেকে সহজে নামবে না, মানে না ঘাম দিতে দিতে না শরীরটা দুর্বল হয়ে যায় এই গরমের সময়, বাচ্চা তো হাঁটতে চলতে চায় না, আরও না ওই একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাবে না, একটু ডাব খাবে না, আখের রস খাবে না, আর একটু পানমড়ি মিষ্টি ভিজিয়ে রাখি সকালে খাওয়ানো, তাও খাবে না জানো তো, মানে ওই ছোটো মেয়েটা মানে এইসব দিতে প্রচণ্ড মেনে চলে, মোটো খেতে যায় না, আর মানা বলে না, মানে এগুলো খেলে পেটটা ঠান্ডা হয়, শরীরটা ভালো থাকে গরমের সময়, তো ওইসব খেতে যায় না, বুঝেছো? তো তোমার দাদাভাই এখন বাজারে চলে গেছে, আমি বলেছি একটু তাড়াতাড়ি বাজারে চলে যাও, আর 10টার পরে বেরোবে না, কিন্তু ছেলেদের হয় না গো, ওদের তো অনেক বাইরে বাইরেই তো সব কাজ থাকে, আমরা মেয়েরা বাড়ি থেকে বলে দিই অনেক কিছু, কিন্তু ওদের তো তা হয় না, বাইরে যেতেই হয়। তো আমি ঘিটা বসিয়ে দিয়ে চলে এসেছি, বাতিটাকে একবারে মানে লোতে দিয়েছি যাতে ঘিটা তাড়াতাড়ি নাই হয়ে যায়, পুড়ে যায়। তো লো দিয়ে এসে এখন তোমার দাদাভাইকে বলেছি যে দেখো তুমি যাই আনো না কেন, আমি আজ নর্মালি ডাল ভাতে আলু ভাতে আর পোস্ত একটু বেটে ভাত খাবো, তো পারলে একটু আম নিয়ে আসবে, এটাই আমি ওকে বলে দিয়েছি। তো দেখা যাক কী আনে, ও বাজারে বেরিয়ে গেছে, তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এই পাশে দিকে ঘি আমার হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে দেখো সাজোটার, তো ঘিটা ঠান্ডাও হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। দেখো গাইস অনেকটা ঘি হয়েছে, তো কী বলতো এই যে ঘি মানে সর পোড়া বলে না সাজো বলে কী বলে আমি নিজেও জানি না, কিন্তু প্রায় ঘি বানাই বাড়িতে আমি, তো এই যে সাজোটা রয়েছে না এটা দিয়ে তোমরা ভালো করে একটা চামচ দিয়ে উঠিয়ে নেবে, দিয়ে না চিনি মিশিয়ে খাবে, খুব সুন্দর খেতে লাগে। তবে এখন আমি কাউকে বলবো না যে তোমরা খাও, কারণ এত গরমে এখন না খাওয়াই বেটার। তো এটা দিয়ে না খেলে খুব ভালো লাগে। তো দাদাভাই চলে এসেছে বাজার থেকে, এখনও কী কী বাজার এনেছে দেখা যাক।
দেখো বন্ধুরা, এখানে জোনার এনেছে। তো আমার দু মেয়ে কিন্তু জোনার মানে ওরা পুরাটাই বেশি ভালোবাসে, আর তোমার দাদাভাই হচ্ছে বড়া খেতে ভালোবাসে। তো এর যে আমি বড়া যখন বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি জানি তোমরাও অনেকে জোনার বড়া ভালোবাসো আর বাড়িতে বানাতেও জানো। তো দেখো এখানে কলমি শাক এনেছে, টক দই আনতে বলেছিলাম, একটা প্যাকেট টক দই এনেছে, কারণ একটু লস্যি করে খাবো বলে। আর দেখো অনেক আম এনেছে, মানে 2 কেজির মতো আম এনেছে, পটল এনেছে, কুঁদরি এনেছে। তো যাই আনো না কেন কিছু করবো না, আজকে ডাল ভাতে আলু ভাতে আর পোস্ত বাটা আর হচ্ছে আমের চাটনি, এটাই বানাবো আজকে দুপুরে। আর কিছু না, আমি ওকে বলেও দিয়েছি তোমাদের দাদা ভাইকে। আর এত গরমে না ঝাল ঝুল কিছু খেতে একদমই আর ভালো লাগছে না, নর্মালি খাওয়া দাওয়া এটাই বেটার হবে। মেয়ে তো বলছে গরমে যে মা আমি জল ঢেলে ভাত খাবো, আর আমিও না 2-3 দিন ধরে না জল ঢেলে ঢেলে ভাত খাচ্ছি। আর তোমার দাদা ভাই বলছে এমনিতে তোমার কাশি সারছে না, তারপর জল ঢেলে খাওয়া দেবে, আরও ঘুরে ফিরে ঠান্ডা লাগবে। আর দেখো কত আম এনেছি, কুঁদরি পটল সব একসঙ্গে মিশে গেছে, এগুলো বেছে নিই, বেছে আমি রান্নার জন্য সব রেডি করে দিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখতে থাকো পুরো ব্লগটা। মন চায় তো সেই জন্য ভেবেছি যে পোস্তটা নেবো, তার সঙ্গে না একটু তিল মিশিয়ে নেবো। বাপরে বাস, যা পোস্তুর দাম, শুধু পোস্ত বেটে খাওয়া সম্ভব হবে না। তো সাদা তিল তোমার দাদাকে দিয়ে আনিয়েছিলাম, সাদা তিলের সঙ্গে একটু মিশিয়ে নেবো, দিয়ে বেটে আমি কীভাবে পোস্ত বাটি দিই সেটাও তোমরা আজকে দেখে নাও। Thank you.
পোস্ত বাটি দিই। তোমরা কীভাবে দাও পোস্ত বাটি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো, 10টা বেজে গেছে, এখন সকালে খাওয়া দাওয়া হয়নি। তোমার দাদাভাই বললো চিড়ে খাবে, আর আমার ননদ এখন দিয়েছে গোটা মুখ সেদ্ধ, তাই ভাবলাম তো মুখ সেদ্ধ আর অল্প একটু মুড়ি আমি খেয়ে নেবো, আর চিড়ে খাবো না। তোমার দাদাভাইকে চিড়ে দিচ্ছি, ও চিড়ে খাবে, কারণ ও একটু দেরি করে খাচ্ছে আর গরমের সময় না খিদেটাও পাচ্ছে না ঠিকঠাক। 10টা বেজে গেছে তো খেতে মন চাইছে না, তো তোমার দাদাভাইকে আগে চিড়েটা দিয়ে চলে আসি ধুয়ে ভালো করে, তো ও দই দিয়ে খাবে আর আমি একটু মুখ সেদ্ধ মুড়ি খেয়ে নেবো। আমার খাওয়ার মেনুটা চেঞ্জ হয়ে গেল, আমি ভেবেছিলাম চিড়ে খাবো, তো মুখ সেদ্ধটা যেহেতু দিয়েছে তো ভাবলাম মুখ সেদ্ধটা খেয়ে নেবো, পরে রান্নাটা রেডি করে দিয়েছি, পরে বসাবো রান্না করতে। তো চলো গায়ে, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে, আর টক দই আমি এখন একটু লস্যি বানাবো, লস্যি করে খাবো। তো নামকা একবারে মুড়ি খেয়েছি, অল্প একদমই মুড়ি খেয়েছি, আর এখন একটু মনে হচ্ছে যেন খিদে খিদে পাচ্ছে, তো ভাবলাম তো একটু লস্যি করে খেয়ে নিই। তো মেয়ে তো ওইসব খাবেই না, মেয়ে বলছে ও খাবে না, তো চলো বানাই তারপরে ওকে দেবো, দেখি ও খায় কি না। তো বন্ধুরা চলো, এখন আমি লস্যিটা বানিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। হ্যালো গাইস, এখন হচ্ছে দুপুর 1টা, আমার স্নান টান সব হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, ছোটো মেয়েকে খাই দিয়েছি আর বড়ো মেয়েকে খেতে দিয়েছি, বড়ো মেয়ে জল দিয়ে ভাত খাচ্ছে। আর তো তোমাদের দাদাভাইয়ের আসতে আজকে একটু দেরি হবে, আর তো আমার পাশে থেকে আমি আলু মাখা টাকা সব করে নিয়েছি। তো ফাইনালি চলো তোমাদের দেখাই যা যা আমি রান্না করেছি। আর এ পাশে দেখো মেয়ে টিভি দেখছে আর খাচ্ছে, তো মানে ওর না শরীরটা না ওয়েটটাও ঠিকই রয়েছে, মানে কিন্তু ওকে দেখায় যেন খুব রোগা, মানে লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে একটু রোগা দেখায়। তো দেখো টিভির দিকে তাকিয়ে তাকিয়ে ভাত খায়, তো ডাক্তার বলেছে যে এরকম টিভি দেখে ফোন দেখে খাওয়াটা ঠিক না, এত না বলি জানো তো, মানে কথাই শোনে না একবারই, সে টিভি ফোন দেখবে। আর চলো দেখো পাশে আমি ডাল ভাতে আলু ভাতে মেখে নিয়েছি, আর হচ্ছে আমটাকে গুড় দিয়ে চাটনি করেছি, মানে আচারের মতোই বানিয়েছি, গুড় আম যেমন হয় সেরকমই করেছি, দুটো আমকে কেটে। আর এখানে দেখো ফ্রিজে ডাল আর আলুকে সেদ্ধ করে রেখেছি, তো ফ্রিজেই ছিল রাখা, তো ওরা খাবে না কেউ, জল দিয়ে ভাত খাচ্ছে আর আমি তো খাবোই না। আর এখানে পোস্তটা বাটি দিয়েছি, এভাবে এরকম পোস্তটা বাটি করে শুকনো শুকনো করে। তো তোমাদের দাদাভাই আসতে দেরি হবে, আর ছোটো মেয়ে গেছে ঠামের সঙ্গে খেলতে একটু, তো ভাবলাম যে এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছো তো শুয়ে যাও, বলছে মা আমি চলে আসবো এক্ষুনি। তো ওরা আস্তে আস্তে, আমিও একটু ভাবলাম যে রেস্ট করে নিই, আর তারপরে তোমার দাদাভাই এলে আমি তখন খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি, তার মধ্যে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।